শেরপুরে সততা সংঘের মেধাবী ও অসচ্ছল সদস্যদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুর হাসানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের পাঁচটি উপজেলার সততা সংঘের মেধাবী ও অসচ্ছল সদস্যদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে শেরপুর মডেল গার্লস কলেজে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা শেরপুর মডেল গার্লস কলেজের অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সারোয়ার জাহান তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান আরো বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ অনুষ্ঠানে সততা সংঘের মেধাবী ও অসচ্ছল সদস্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন